জন্ম মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হলো তার কর্ম। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশা। একবার এক রাজা অন্য এক রাজ্যে যায় বেড়াতে। তো বেড়াতে যায়, তো সেখানে এক রাজা তাকে দুটি তোতা পাখি গিফট করে। রাজা নিয়ে চলে আসে, ঘুরে চলে আসে বেরিয়ে, এবং এখানে এসে সে তোতাগুলা ট্রেনিংয়ের জন্য ট্রেনার রাখে। বেশ কিছুদিন হয়ে যায়, তারপরে রাজা ট্রেনারের কাছে যায় পাখিদের অবস্থা জানার জন্য, যে তারা কীরকম শিখেছে, কীরকম উঠছে, কীরকম ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনার বলে একটা তো খুব ভালো উঠছে, অনেক উঁচু অব্দি উঠতে পারে, সব ভালোভাবেই চলছে, কিন্তু আরেকটা যে পাখি আছে সে ডালে বসে থাকছে। এ দেখে রাজা খুব আফসোসও করে এবং বলে যে আরও ভালো ভালো ট্রেনার নিয়ে আসো, আরও ভালো ভালো ট্রেনার নিয়ে আসা হয়। তারও ঠিক এই বলে যে প্রথমটা ভালো উঠছে কিন্তু দ্বিতীয়টা ভালো উঠছে না, একটা ডালে বসে থাকছে। তো বলে এর সমাধান কী হতে পারে? তো মন্ত্রী একটা উপায় বলে, বলে যে এই পাখিগুলা যে সব থেকে ভালো চেনে তাহলে তাকে নিয়ে আসা হোক। রাজা বলে ঠিক আছে নিয়ে এসো। আবার সেই রাজ্যে যায় যে রাজ্যে থেকে পাখিটা এনেছে এবং জানতে চায় যে কার পাখি ছিল। বলে এক কৃষকের, তাকে নিয়ে আসা হয় এবং কৃষক এসেই দেখে এবং এমন একটি কাজ করে যার ফলে পাখি দুটি ওপরে উড়ে এবং যে ডালে বসে থাকছিল সে আগেরটা থেকেও বেশি উঁচুতে উড়ে। তো এই দেখে রাজা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কীভাবে হলো। তখন ওই কৃষকটা বলে যে সেরকম কিছুই করিনি, কেবল একটা দানিয়েছি আর ওই যে গাছে যে ডালটাতে বসছিল সেই ডালটাকে কেটে দিয়েছি। তো আমাদের জীবনেও এইরকমই হয়, আমরা কমফর্ট জোনে থাকি, রিস্ক নিতে চাই না, তো আমরা গ্রো করতে পারি না। যদি আমরা কমফর্ট জোন থেকে বেরোই, রিস্ক নিই, তো আমরা জীবনে অনেক কিছু সফল লাভ করতে পারবো। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। আর হ্যাঁ, ডাল কাটার আগেই উড়ে পড়ুন।